পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ করে তৃণমূল পরিচালিত বাঁকুড়ার ছাতনা এক নম্বর পঞ্চায়েত দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান দলের নিয়মকানুন না মেনে নিজের ইচ্ছে মতো কার্যকলাপ করছে তিন বছর ধরে, পিএইচই দপ্তরে অস্থায়ী নিয়োগের নামের তালিকা তৈরি করছেন বলে অভিযোগ। প্রচণ্ডভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা এখন সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক হয়েছি, আমাদের মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জি স্বচ্ছভাবে রাজনীতি করে, আমরা শুধু প্রধানের বিরুদ্ধে নয়, কোনো নেতাও যদি এইভাবে দুর্নীতি করে আমরা সমস্ত কর্মীরা সেই নেতার উপরে স্টেপ নেব। অনেক রকম পিএইচির কাজে, পিএইচির যে কাজ করবে কোনো মেম্বারের সঙ্গে আলোচনা নাই, মানে বহু রকম দুর্নীতি ইয়ার ভিতরে আমরা ব্লক সভাপতি আর সবাইকে জানাইছি। তারপর আমরা শেষ পজিশনে আজকে আমরা শেষ পজিশনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম। ছাতনা এক নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জয় দত্ত জানান, পঞ্চায়েত প্রধান ইচ্ছে মতো কাজ করছেন। চাবি দেওয়ার কারণ আমাদের যিনি প্রধান আছেন, আমাদের দলেরই প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে তিনি নাম লিখিয়েছিলেন। আজকে যত রকম তিনি কাজ করছেন সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যা নিয়মকানুন, সেই নিয়মকানুনকে শিখায় তুলে নিজের ইচ্ছামতো স্বৈরাচারীভাবে অনৈতিকভাবে বিভিন্ন কার্যকলাপ আজ সাড়ে তিন বছর ধরে করে আসছে। আমরা বারে বারে তাকে পার্টির সাথে বসানো হয়েছে, ব্লক সভাপতির সাথে বসানো হয়েছে, সবাই আমরা তাকে জানানো হয়েছে যেগুলো তুমি করছো এগুলো অন্যায় করছো। তিনি কোনো কর্ণপাতও করেনি। এই কিছুক্ষণ আগে আইসি স্যার তিনি আমাদেরকে নিয়ে প্রধানের সাথে বসলেন, আইসি স্যার ডাকলেন, তুমি প্রথমে আসতে চাইছিলেন না আইসি স্যার? না না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, প্রধানের স্বৈরাচারই একমাত্র, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। উনি ধরুন কাজ বলতে এই যে পিএইচির যে কাজগুলো, বিগত তিন মাস আগে পাঁচজনকে একটা মেল এসছিলো যে পাঁচজনকে তুমি নাম পাঠানোর জন্য, উনি নিজের ইচ্ছা মতো পাঁচজনের নাম পাঠিয়ে দিয়েছেন। ওনাকে বলা হয়েছিল যে এটা তুমি কী ধরনের কাজ করছো, পার্টির সাথে কোনো আলোচনা নেই, নাম পাঠিয়ে দিলে? উনি বলেন না, কোনো পার্টির সাথে আলোচনা করবো না। একদম একদম, এটা একদম এক কথাতে বলতে পারে স্বজন পোষণ মানে কি, উনি ওনার একটা ভয় ছিল কি আড়াই বছর যখনই পেরিয়ে গেল না, উনি একটা বার্তা পেয়েছিলেন কি এই প্রধানকে আর রাখা যাবে না। উনি তখন কী করলেন যে দেখলেন ওনার গুটি সাজাবার জন্য আমাদের এগারোটা মেম্বার আমাদের ছাতনা ওয়ান পঞ্চায়েতে, তো ওনাকে চেয়ারটাকে সঠিক জায়গায় রাখতে গেলে, ওনার চেয়ারটাকে ধরে রাখতে গেলে ছটা মেম্বার ওনার হাতে চাই, তো তার জন্য কিছু মেম্বারকে উনি এই রকমগুলো দিয়ে দিয়েছিলেন এই ভ্যাকেন্সিগুলো। পঞ্চায়েত প্রধান সরস্বতী বাউরি জানান, কী কারণে তালা বন্ধ করা হয়েছে তিনি জানেন না। তিনি অভিযোগ করেন দলের কর্মীরা উন্নয়নে বাধা দিচ্ছেন। লোক যে ঢুকিয়েছিলেন সেটা কি দলের সাথে আলোচনা করে ঢুকিয়েছিলেন? না, আলোচনা করা হয়নি, মেম্বারদের সাথে করা হয়েছিল। তো এইভাবে যে পঞ্চায়েতে তালা দিল কি বলবেন? কি বলবো, ভুল করেছি, আমার সাথে তো আলোচনা করতে পারতো। তো কিন্তু আমরা দলের একাংশ বলছে যে আপনি দুর্নীতি করছেন পঞ্চায়েতের চেয়ারে বসে। না, কিছু করিনি, প্রধান উন্নয়ন করলেই বাধা, এটা কেন, এটা কোন, ওটা কেন, মানে প্রধান নিজের স্বাধীনতা কিছু নাই, মানে বাথরুম গেলেও কি পার্টির পারমিশন নিতে হবে? প্রধানে হাত বাঁধি দিয়েছে। আপনি হাত বাঁধি? হ্যাঁ, কোনো উন্নয়ন করতে দিচ্ছে না। কারা করতে দিচ্ছে না? পার্টির লোকই করতে দিচ্ছে না। কি চাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি চাইছি যে আমি নিজের মতো কাজ করব। ওনারা দেখুন, যখন আমার ভুল সেখানে বলব। উপর নেতৃত্বের সাথে কি কথা বলেছেন? না, আর আমি দুজনকে চাকরি দিয়েছি, আমি তো ভুল করিনি, একটা মুসলিম দিয়েছি, একটা হিন্দু দিয়েছি, মুসলিমেরও কোনো রাগ নেই, হিন্দুরও কোনো রাগ নেই। তৃণমূলের জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা জানান, পরিবারে কোথাও যদি কোনো ঘটনা ঘটে সেটা তারা দেখছেন। ছাতনা ব্লকে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখছি। আমাদের তৃণমূল কংগ্রেস দল একটা বৃহত্তর দল, আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে অলরেডি, এবং আমাদের প্রিয় নেত্রীর এবং অভিষেকবাবুর নির্দেশ অনুসারে দল আজকে গড়ে উঠছে বিভিন্ন জায়গাতে।
এই বৃহৎ পরিবারে ছোটখাটো কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে, আমি খোঁজ খবর নিচ্ছি, তারপর আপনাদেরকে জানাবো। বিজেপির রাঢ়বঙ্গের কনভেনার পার্থ কুণ্ডু জানান, এটা তৃণমূলের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। দেখুন, তৃণমূলের প্রতিটি রন্ধে রন্ধে গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকট, তাই প্রত্যেকটি নেতা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বজন পোষণ, এইভাবে তাদের দ্বন্দ্ব লেগেই রয়েছে। তাই প্রত্যেকটি এলাকায় আপনি দেখুন, পঞ্চায়েতে দেখুন, সর্বত্র স্বজন পোষণ এবং দুর্নীতি কাটমানের ভাগবাটোয়ারা নিয়ে তারা দ্বিধাবিভক্ত। আজকে এই যে ছাপনা পঞ্চায়েতে তালাবন্ধ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। অতএব এখানে নতুন কিছু না, এখানে বিজেপিকেও আন্দোলন করতে হচ্ছে না, কোনো বিরোধী দলকেও সেখানে যেতে হচ্ছে না। এরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে তালাবন্ধ করে প্রকাশ্যে নিয়ে এসছে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের যে জর্জরিত তৃণমূল যে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, তার উন্নয়নের তো দূরের কথা। তারা আজকে মানুষের কী উন্নয়ন করবে? তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই তারা জর্জরিত। আজকে আগামী নির্বাচনে পঞ্চায়েত তথা পৌর নির্বাচন বা উপনির্বাচন যত এগিয়ে আসছে, তত তাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে, এবং আগামী দিনে তারা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে মারপিট করে নিজেদেরকেই এই পশ্চিমবাংলা থেকে ক্ষমতাচ্যুত করতে হবে। জনগণ তার জন্য তৈরি, জনগণ আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকেই উপরে আস্থা রাখবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।